আমি ওয়ান টেবিল চামচ চিনি দিচ্ছি। সামান্য লবণ দিচ্ছি। এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচ দিচ্ছি। এখানে আমি দিচ্ছি সামান্য লবণ। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চামচ। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিচ্ছি। আমি এগুলো এখন মিক্স করে নিব। আমার এটা হয়ে গেছে।
আচ্ছা।